মাত্র 2400 টাকার কারণে এক বন্ধু আরেক বন্ধুরে রড দিয়া পিটায় মাইরা ফেলছে যশোরে। যশোর শিকলগাছা উপজেলায় ঘটনাটা ঘটছে গতকালকে। চিন্তা করতে পারেন আপনি আর আমি যে বাঙালি সেটা পরিচয় দিতে কিছুদিন পরে লজ্জা লাগবে। আমরা এক দিনে দিনে এক অসুস্থ জাতিতে পরিণত হইতেছি। মাত্র 2400 টাকার জন্য আমরা এক বন্ধু আরেক বন্ধুরে রড দিয়া পিটায় মাইরা ফেলতে পারি। চিন্তা করতে পারেন এটা কিভাবে সম্ভব? একজন বন্ধুর কাছ থেকে এটা কিভাবে সম্ভব বলেন? বন্ধু বন্ধুর জন্য বিপদ আপদে ভালো মন্দতে বন্ধু বন্ধুর পাশে থাকবে, এটাই তো স্বাভাবিক বিষয়। কিন্তু মাত্র 2400 টাকা ধার দিয়ে আর সেই টাকা যদি বন্ধু দিতে না পারে, এই কারণে যদি আমি রড দিয়ে আমার বন্ধুরে পিটায় মাইরা ফেলি, এটা কোনো স্বাভাবিক বিষয় হতে পারে বলেন? আমরা আসলে কোনো একটা কাজ করার আগে একবারও ভাবি না এই কাজটার ফলাফল কী হইতে পারে। এটাই হচ্ছে আমাদের বাস্তবতা। এই যে এই ঘটনাটা এটাই তার প্রমাণ। একবারও ভাবে নাই যে ও রড দিয়ে পিটাই দিয়েছে, যারে পিটাই দিয়েছে ও মারা যাবে, আর মারা গেলে ওর কী অবস্থা হবে, ওর যে ফাঁসি হবে সেটা কিন্তু ভাবে নাই। ওর এই না ভাবার কারণে ছেলেটা আজকে দুনিয়া থেকে চলে গেছে, আর ওরে পুলিশ আটক করছে। ও স্বীকারও করছে যে ও রড দিয়া পিটাইছে, রড দিয়া পিটানোর কারণে ছেলেটা মারা গেছে। এখন ওর কি হইতে পারে এটা চিন্তা করছে? ওর জীবনটা কিন্তু শেষ, একটা জীবন তো ও শেষ করে দিছে ওর না ভাবার কারণে, আর এই না ভাবার কারণে ওর জীবনও শেষ। দুইটা পরিবার এই না ভাবার কারণে একবার শেষ হয়ে গেল, মাত্র 2400 টাকার কারণে। মাত্র 2400 টাকার কারণে জীবন হারাইতে হইল বন্ধুর হাতে রডের পিটানি খাইয়া, চিন্তা করতে পারে? তো ওর আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি। ওর যেটা শাস্তি সেটা যেন ও পায়। ও একটুও ভাবে নাই বন্ধুরে কীভাবে মাইরা ফেলছে, চিন্তা করতে পারেন? আমি তো ভাবতেও পারি না, এটা হয়তো বা আপনার আমার ধারায় জীবনও সম্ভব হইব না। কিন্তু কিছু কিছু মানুষের ধারায় এই ধরনের কাজ কিন্তু হয়, হচ্ছে আর হবেও সামনে। তবে আমরা যেন সচেতন হই, এই যে আমরা যে একটা ভুল করি, ভুলের কারণে কিন্তু নিজেদেরও খেসারত দিতে হয়। ও মাইরা ফেলছে, ও না বুঝা না ভাইবা এই ধরনের কাজ ঘটাইছে, কিন্তু ওরে কিন্তু আজকে পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশ ওর ফাঁসি হবে, এটাই সর্বোচ্চ শাস্তি। আর ও যে ঘটনা ঘটছে এটা ফাঁসি ছাড়া আর কোনো শাস্তি হইতে পারে না। ওরা আর কী শাস্তি দিবে? ও একটা তাজা মানুষে মাত্র 2400 টাকার কারণে দুনিয়া থেকে বিদায় করে দিছে, তাও বন্ধু হইয়া, এটা চিন্তা করতে পারেন? তবে আমরা যেন একটু সচেতন হই, আমরা যেন যে কোনো কিছু করার আগে একটু ভাবি না, ভাইবা যেন কাজটা না করি, এমন কাজ না করি যেন আমাদের নিজেদেরও বিপদ হবে, যার সাথে ঘটনা ঘটাচ্ছি তারও বিপদ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।